এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর সবার? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা টিউটর সিরিজ নিয়ে হাজির হলাম, এবং যেটা হচ্ছে কোর্ডিনেটর বা সিআই বলা হয় শর্ট ফর্মে। তো সবাইকে রান হান্টার চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত শুভেচ্ছা, কারণ আপনারা আছেন বলে আমি টিউটর বানাচ্ছি এবং বানিয়ে যাই, এবং আপনারা অনুপ্রেরণা দেন বলে আমি টিউটর বানাতে পারি। এবং আপনাদের কমেন্ট ভালো লাগে বলেই আমারও ভালো লাগে, যে কারো সাহায্য করতে পারলে অবশ্যই নিজের কাছে ভালো লাগে, একটু যদি উপকার হয় কারো। চলুন কথা না বলে শুরু করা যাক। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোর্ডিনেটর। তো একটা জিনিস বলে রাখি, আমি তো কোনো কিছু কম্পেয়ার করি, লাইক আমার চ্যানেলে কেউ একজন আছে সে লারাভেলে আমার টিউটোরিয়াল দেখছে। আগে বলি, টিউটোরিয়ালগুলো ফুল স্টেপ দেখে যাবেন, কোনো কনসেপ্ট বাদ দেবেন না। আমার একটা কথা বাদ দিলে হয়তো আপনার পরবর্তী সমস্যা হবে বুঝতে গিয়ে। তো আমি যেটা বলতেছিলাম যে কেউ আমার লারাভেলের টিউটোরিয়াল দেখছে, তো আমি বললাম যে আপনার লারাভেল ওখানে এটা ইউজ করছেন, কোর্ডিনেটর এটা ইউজ করলেন, তো লারাভেল ওখানে ইউজ করছে এটা এইভাবে ইউজ করতে, কোর্ডিনেটর এইভাবে কাজ করতেছে, তাহলে কী হবে যে লারাভেলটা দেখে আসছে তার জন্য উপকার হবে, রাইট? কিন্তু আপনি তো লারাভেল জানেন না, আপনি কোর্ডিনেটরে আসছেন, আমি ধরে রাখলাম নতুন, তাহলে আপনি কি বুঝবেন লারাভেল এটা হলে লারাভেল এটা, কারণ আপনি লারাভেল জানেন না। তবে এই জন্যই আমি ওই কম্পেয়ার করবো না যে লারাভেল এটা আছে এটা এটা আছে সেটা বলবো না, আপনাকে একদম বেসিক থেকে ধারণা নেবো। আমি মনে করছি যে এই টিউটোরিয়াল যে দেখছেন তার বেসিক নলেজ একবারে জিরো, দ্যাটস মিন ফ্রেমওয়ার্কে জিরো, কথাটা বোঝা গেছে? বাট যে লারাভেল শিখে ফেলছে আমার চ্যানেল থেকে টিউটোরিয়াল থেকে সেটা ভালো, বাট না পারলে কোনো প্রবলেম নাই, আমি একবার বেসিক থেকে শুরু করব। আমি নর্মালি দুইটা কনসেপ্টে টিউটোরিয়াল বানাবো। প্রথম টিউটোরিয়ালগুলো হবে কোর্ডিনেটর সম্পর্কে আলোচনা, দ্যাটস মিন কোর্ডিনেটরের রাউট, মানে যা যা লাগে সবগুলো স্টেপ বাই স্টেপ একটা সিরিজ হবে। এবং পরবর্তী যে আরেকটা সিরিজ তৈরি করবো সেটা হচ্ছে কোর্ডিনেটর ইউজ করে একটা ফুল প্রজেক্ট ডেভেলপমেন্ট করবো। এখন সেটা কীরকম আমি দেখাচ্ছি। লাইক আপনি আমার চ্যানেলে যান, যদি আমার প্লেলিস্টটা সার্চ করেন, এখানে আপনি দেখতে পারবেন অনেক কিছু ভিডিও আছে। হ্যাঁ, তো এখানে দেখেন, ফার্স্টে বলেছিলাম লারাভেল বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার, এখানে 31টা টিউটোরিয়াল ছিল লারাভেলের উপর, আর বানাবো হয়তো 2-4টা, 35টা মিল করবো। তার মানে একজন যে লারাভেল টিউটোরিয়াল দেখে ফেলছে, সে লারাভেল শিখে ফেলছে, পরবর্তীতে এইটা দেখার পরে সে সুইচ করছে কোথায়, সে সুইচ করছে হচ্ছে এইখানে, দেখেন লারাভেল ফুল প্রজেক্ট বাংলা টিউটোরিয়াল, মানে এইখানে 37টা টিউটোরিয়ালের মধ্যে আমি এই যে দেখেন স্টুডেন্ট এনরোলমেন্ট সিস্টেম একটা টিউটোর বানাচ্ছি, যদি ওপেন করেন এই সিরিজটা, তাহলে প্রথম যে ভিডিওটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট ওভারভিউ। আমি সেখানে দেখিয়েছি আমার প্রজেক্টটা কী ছিল, তাহলে এই যে আমার প্রজেক্টটা ছিল এরকম আর কি, প্রজেক্ট ওভারভিউ। হ্যাঁ, এটা দেখাচ্ছি। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি কী সিরিজে কীভাবে তৈরি করবো সিরিজ। ওকে ফাইন, এখন কথা হচ্ছে আপনি লারাভেল দেখে আসছেন, কোরিওটা দেখছেন, ভালো, আপনি লারাভেল জানেন না বা ফ্রেমওয়ার্ক জানেন না, বাট কোরিওটা আসছেন কোনো সমস্যা নেই, আমি আছি। তো প্রথম কনসেপ্ট আপনাকে বলে রাখি, আপনাকে যদি কোর্ডিনেটর শিখতে হয় তাহলে আপনার কী কী নলেজ লাগবে। আমি একদম বিগিনার বলছি, আমি ধরলাম আপনার কেউ লারাভেল পারেন না, দরকার নেই, লারাভেল পারা দরকার নেই, একটা ফ্রেমওয়ার্ক পারলেই হয়। হ্যাঁ, কথাগুলো মন দিয়ে শুনুন। আপনি ফার্স্ট অফ অল আপনাকে HTML জানা লাগবে, তারপর হচ্ছে CSS জানা লাগবে, জাভাস্ক্রিপ্ট জানা লাগবে, আমরা MySQL করবো বা SQL এটা করতে পারি, ঠিক নেই, বাট MySQL করতে পারি, কারণ সবাই MySQL প্রিফার করে বা MySQL শিখে, SQL এটা অনেকে পারে না। হ্যাঁ, তো MySQL, এবং আপনাকে লাগবে হচ্ছে PHP, এবং লাগবে OP-র মধ্যে যে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি PHP, কারণ এটা PHP একটা ফ্রেমওয়ার্ক। তার মানে আপনার রিকোয়ারমেন্টগুলো আই হোপ আপনি বুঝে ফেলেছেন, রাইট? তো এগুলো আপনি পারেন অবশ্যই, যদি পারলে আমার টিউটোরিয়াল সেটা দেখুন, না পারলে OP-র জাস্ট কনসেপ্ট নিয়ে আসুন। কতটুকু কনসেপ্ট লাগবে, আমার চ্যানেলে OP-র টিউটোরিয়াল আছে 60টা, এই 60টা দেখলে আপাতত হবে। হ্যাঁ, আমি বানাবো, এই 60টা দেখলে হবে ফ্রেমওয়ার্কের জন্য, বাট PHP জানা লাগবে। হ্যাঁ, PHP জানা লাগবে। তাহলে প্রথম কনসেপ্ট আসছি, কোর্ডিনেটর কি? কোর্ডিনেটর হচ্ছে PHP-র একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, PHP-র একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে কোর্ডিনেটর। এখন কোর্ডিনেটর ছাড়াও PHP-র অনেক ফ্রেমওয়ার্ক আছে, লাইক লারাভেল আছে, ওয়াই আছে, সিম্ফনি আছে, ক্যান কোর্ডিনেটর আছে, এন জেন ফ্রেমওয়ার্ক আছে, আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, তো জেন ফ্রেমওয়ার্ক হচ্ছে সবার ফার্স্ট একটা ফ্রেমওয়ার্ক, আমি জানি না, আমার যদি যাও না ততটুকু, জেনটা হচ্ছে সবার ফার্স্ট ফ্রেমওয়ার্ক, তারপরে আসছে কোর্ডিনেটর। তো আপনি যদি বর্তমানে বাংলাদেশের পারপাস দেখেন তাহলে দুইটা ফ্রেমওয়ার্কেই বেশি জব থাকে, একটা হচ্ছে হয় লারাভেল শিখুন অথবা কোর্ডিনেটর জানুন, যে কোনো একটা জানলে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে কোনটা শিখবো। আমি আপনাকে বলবো না যে ভাই আপনি কোর্ডিনেটর শিখেন, আপনি লারাভেল শিখেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা শিখেন, এটা টোটালি ডিসিশনটা আপনার উপর। কোর্ডিনেটর শিখতে পারেন, লারাভেলও শিখতে পারেন, ঠিক আছে? তো লারাভেলটাও PHP-র ফ্রেমওয়ার্ক, কোর্ডিনেটরটাও PHP-র ফ্রেমওয়ার্ক। তো একটা কথা মনে রাখবেন, কোর্ডিনেটর
কিন্তু থ্রি ভার্সনও রিলিজ করা হয়েছে, পরে রিলিজ করা হয় নাই, বা 3.0 এর পরে ফোর আসবে হয়তো, বা রিসেন্টলি আসবে। বাট লারাভেল কিন্তু ডে বাই ডে রিলিজ করে, যখন আমি লারাভেল 5.5 তৈরি করি, শেষ না হতে হতে এক মাস পরে দেখা যায় লারাভেল 5.6 চলে আসছে, সমস্যা নেই, কারণ একটু চেঞ্জ হয়, বেশি না। বাট কোডিং একটুটা অনেক আগের ফ্রেমওয়ার্ক হওয়া সত্ত্বেও সবচেয়ে ফাস্ট কাজ করে, এটা মানতেই হবে, ও লারাভেল থেকেও কোডিনেটরা বেশি ফাস্ট কাজ করে। বাট বর্তমানে লারাভেলটা আছে 1 নম্বরে ফ্রেমওয়ার্কের মধ্যে, পিএইচপি ফ্রেমওয়ার্কের মধ্যে, কোডিনেটর আছে 2 নম্বরে, 3 নম্বরে জেন বা কেক পিএইচপি বলতে পারেন, কেক পিএইচপি আছে একটা, এটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক, সেটাও চলে। তার মানে আমরা যেটা নিয়ে আগাচ্ছি এখন সেটা হচ্ছে কোডিনেটর, রাইট? তাহলে বুঝতে পারলাম আমরা যে কোডিনেটর কি। কোডিনেটর হচ্ছে পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কেন শিখবো আমি কিন্তু বেগিনারদের বন্ধুগুলো বলতেছি, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক শিখার একমাত্র কারণ হচ্ছে আপনি যদি কোনো কোড কোনো প্রজেক্ট পিএইচপি দিয়ে করেন, সেই প্রজেক্টটা বললেন যে ভাইয়া এই প্রজেক্টটা এখানে সমস্যা হচ্ছে বা এই প্রবলেমটা হচ্ছে, এটা আপনি আবার এডিট করেন বা কাজ করেন, এর উপরে ডেভেলপ করেন, তো দেখা যাবে র কোডগুলো বুঝতে অনেক সময় লাগে এবং এক একজনের কোড আরেকজন বুঝতে পারে না। আপনি তো একটা সূত্র অনুযায়ী করেন, লাইক ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা সূত্র, যে আপনি একটা সূত্র মেনটেন করবেন, আপনি এখানে আপনি সাপোজ এটার মধ্যে এই ফাইলগুলো রাখবেন, এটার মধ্যে এই ফাইলগুলো রাখবেন, তার মানে কি আমি বুঝতে পারবো, আমিও শিখছি যে এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, এটার মধ্যে পিএসপি ফাইল থাকে, তার মানে কি আমি ওই পিএসপি ফাইলগুলো পিএসপিতে কাজ করবো, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো জাভাস্ক্রিপ্ট কাজ করবো। আমরা যারা পিএসপি করে আসছি তারা জানি যে আমরা একবার এইচটিএমএল এর মধ্যে পিএসপি কোড লিখি, তাই না? হ্যাঁ, তাই। সো ফ্রেমওয়ার্কের সুবিধা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ ভাগ করে থাকে, এবং এই স্টেপ বাই স্টেপ ভাগ করে দেওয়ার নাম একটা আর্কিটেকচার। এই আর্কিটেকচার ফলো করে সেটা হচ্ছে এমভিসি। এমভিসি এটাকে একটা আর্কিটেকচার বলা হয়, এবং সবচেয়ে জনপ্রিয় একটা আর্কিটেকচার হচ্ছে এমভিসি। আপনি কোডিনেটর যান, পিএসপির যে কোনো ফ্রেমওয়ার্কে যান, রুবির একটা ফ্রেমওয়ার্ক আছে রুবি অন রেলস, তারপরে পাইথনের ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো, ফ্লাস্ক, এই সবগুলো হচ্ছে এমভিসি প্যাটার্ন ফলো করে, তার মানে এটা একটা কি আর্কিটেকচার, এবং কোডিনেটরও আর্কিটেকচার হচ্ছে এমভিসি আর্কিটেকচার ফলো করে। এম বলতে বোঝায় মডেল, ভি বলতে বোঝায় ভিউ, সি বলতে বোঝায় কন্ট্রোলার, এটা নিয়ে আলোচনা করবো পরে, সমস্যা নেই, কন্ট্রোলার ডাবল আল ডাবল এল হবে, সেটা নিয়ে আলোচনা করবো, নো প্রবলেম, টেনশন করেন না, এবং সেটা কি পরে বুঝিয়ে দিব তখন, তখন ভালো বুঝবেন। হ্যাঁ, যাই হোক, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এমভিসি, তাই না? তো মডেল ভিউ কন্ট্রোলারটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আর আস্তে আস্তে সেটা শিখবো। তো আমি আগে বলতেছি টিউটোরিয়ালটি ধারাবাহিকভাবে ফুললি দেখে যাবেন, তাহলে আপনার উপকার হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা যে কোডিনেটর শিখব, এবং সেক্ষেত্রে ফ্রেমওয়ার্ক শেখার কারণটা কি সেটা বললাম, তাই না? যখন আপনি অনেকগুলো কোড লিখবেন সেই কোডটা আসলে আরেকজনের বোঝার সমস্যা হয়ে যায়, বা ফ্রেমওয়ার্ক থাকলে সেখানে একটা রুলস মেনটেন চলে বা আর্কিটেকচার মেনে চলে এমভিসি, সেটা অনুযায়ী সেই কোডটা আরেকজন বুঝতে পারে, ইজিলি বুঝতে পারে। এবং পিএইচপি যখন কোড লিখি তখন সিকিউরিটিটা আমাদের নিজে দিতে হয়, কতটুকু সিকিউর হবে এটা আমাদের নিজের ডিক্লেয়ার করে দিতে হয়। বাট এমবিসি প্যাটার্নের আর্কিটেকচার, এমবিসি প্যাটার্ন আর্কিটেকচারের যে ফ্রেমওয়ার্কগুলো আছে কোডিনেটর লারাভেল, তারা অলরেডি সিকিউরিটি দিয়ে দিয়েছে, এবং খুব সহজ, এবং এটা ইজিলি ইউজ করা যায়, এবং আপনার অনেক কোড লিখতে হবে না। ফ্রেমওয়ার্ক বলতে বুঝে যাচ্ছে অল্প কোড লিখবেন, বেশি কাজ করবেন। তো ফ্রেমওয়ার্ক নিয়ে বুঝলাম এবং কথাবার্তা বললাম, তো এখন চলি যে কোডিনেটরটা কি বা কেমন দেখতে। তো আমি আগেই বলতেছি জাস্ট সেম লারাভেলের কথা হবে, আপনি লারাভেল শিখতে পারেন অথবা কোডিং শিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে লারাভেলের টিউটোরিয়াল আছে, আপনি কোডিনেটর টিউটোরিয়াল শুরু করতেছি, তাই না? ফার্স্ট অফ অল কোডিনেটর ডাউন, আমাদের লারাভেলের সাথে কোডিং কম্পেয়ার করবো না, তো একটা বলে রাখি, লারাভেলে যখন আমরা ইউজ করি তখন আমরা সিএমডি দ্বারা ইনস্টল করতে পারি, তাই না? আর কোডিনেটর জাস্ট আমার ডাউনলোড করে নিতে হবে, তো গেলাম কোডিনেটর, চলে গেলাম। এটা হচ্ছে কোডিনেটরের ওয়েব ফ্রেমওয়ার্ক, যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিটহাব থেকে ডাউনলোড করতে পারেন, এখান থেকে জাস্ট ডাউনলোডে প্রেস করলে বা ডাউনলোড হয়ে যাবে, এবং এখানে ডাউনলোড করতে পারেন ডকুমেন্টেশন এবং কন্ট্রিবিউট আছে। তো এটা নিয়ে সমস্যা না, আসলে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে কেক পিএসপির ওয়েব অ্যাড্রেস, আপনি এখানে লিখবেন কেক পিএসপি, কেক পিএসপি, ওদের একটা এই না বললেও চলতো আর কি, বাট আমি দেখাই, এটা একটা ফ্রেমওয়ার্ক, বাট এটার ওয়েবসাইট আমার খুব ভালো লাগে আর কি, বাট আমি নিজে কেক পিএসপি পারি না, বাট এটা ওয়েবসাইট আমার খুব ভালো লাগে, সেদিন দেখালাম আর কি, মনে করবেন আর কি, তো দেখেন জোশ লাগছে আর কি, সেটা ভালো লাগে আর কি, এই আর কিছু না। আচ্ছা, যাই হোক, সো এটা আমরা কাজ করবো না, এটা আমিও পারি না, কেক পিএসপির কাজ শিখবো ইনশাল্লাহ সামনে। সো ডাউনলোড করতে হবে, সো কোডিনেটরটা আপনি এখানে ডাউনলোড প্রেস করলে সে ডাউনলোড হয়ে যাবে, বাট আমার কোডিনেটর ডাউনলোড করা আছে, সো আমি এখানে ডাউনলোড করেছিলাম, থাকার কথা থাকার কথা, কোডিনেটর হোয়ার ইউ, এই যে, সো কোডিনেটর আমার ডাউনলোড করা আছে।
আপনি এখানে কোডিংটা কি করবেন, এক্সট্রাক্ট করবেন, কি করবেন এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে কোডিংয়ের ফোল্ডারটা পাবেন। আমরা নর্মালি জানি, সবাই পিএসপি জানেন, আমরা কোথায় কাজ করি, আমরা জ্যাম্পের মধ্যে এইচটিডক্স ফোল্ডারের মধ্যে কাজ করি, তাই না? তো যে জ্যাম্প ইউজ করে, যে ওয়াম্প ইউজ করে, যে ম্যাম্প ইউজ করে করতে পারে। তো এটা এক্সট্রাক্ট করার পর একটা ফোল্ডার পাবেন কোডিনেটর নামেই, সেটা কপি করে জ্যাম্প ফোল্ডারের মধ্যে এইচটিডক্সের মধ্যে রাখবেন। এবং রাখার পরে সেটা আমরা রিলোড করে, আমি নাম দিয়েছিলাম কি যেন সেখানে, কোডিনেটর, এই যে নেটের নাম দিয়েছিলাম, মেবি এটা না, হ্যাঁ এটা, এই যে এনআইটি এর নাম দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন। হ্যাঁ আচ্ছা, আমি মুছে দিলাম, সাপোজ লিখলাম আমি কোডিং নেটর লিখলাম, আচ্ছা এটা না লিখে আমি সিআই লিখি শুধু, শর্ট ফর্ম সিআই। হ্যাঁ কোডিনেটর, দেখেন আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন। হ্যাঁ এটা কিন্তু অনেক ছোট ফাইল, এখন দেখবো যে ফাইলের ভিতরে কি কি আছে সেটা আমরা কথা বলবো। তো আগে বলে দিচ্ছি, টিউটোরিয়ালটা আগে লালাবেল টিউটোরিয়াল তৈরি করেছিলাম 10 মিনিটে, এখানে টিউটোরিয়ালগুলো 20 মিনিট তৈরি করবো, 18 মিনিট, 17 মিনিট, 20 মিনিট তৈরি করবো, যাতে একটু 20 মিনিট সময় লাগে, টিউটোরিয়াল দেখতে কম হবে কিন্তু বুঝতে পারবে ভালো, বা 10 মিনিট করলেও খারাপ হয় না। আর যাই হোক, তো সিআইটা আমি কী করলাম, আমি আমার সাবলাইম টেক্সটে ওপেন করে নিলাম, তো এটা আমার এরকম ব্লকটা আর কি, ব্লক তৈরি করেছিলাম। যাই হোক আমি সিআইটা ওপেন করে নিই, ওপেন ফোল্ডার এসটিডক্স সিআই। তো আমার এখানে কোডিনেটর যে প্রজেক্টটা আছে সেটা ওপেন হয়ে গেছে। বাট আমি একটা কম্পে দেখাতে পারি আপনাদেরকে, জানি দেখানো ঠিক হবে না, তাও দেখাই। আমি একটা লারাভেলের ওপেন করি, আমার একটা লারাভেল প্রজেক্ট ওপেন করি, যে এসটিডক্স এই চালাম লারাভেল, দেখেন লারাভেল ফাইলগুলো দেখেন কতগুলা, তাই না? লারাভেল ফাইলগুলো অনেক, বাট সিআর কতটুকু, এতটুকু, বাট সিআর মধ্যে আবার অ্যাপ্লিকেশন অনেকগুলো ফাইল আছে। তো যাই হোক এইটা দেখা বিষয় না, জাস্ট দেখালাম আর কি, একটু কম্পেয়ার করলাম, দুইটাই ভালো আমার, তবে আমার কাছে পছন্দনীয় ফ্রেম হচ্ছে লারাভেল আর কি। যাই হোক এটা মেনে যাই না। তো আমরা শিখলাম যে কোডিংটা ডাউনলোড করলাম কীভাবে, সেটা ইনস্টল করা দরকার নাই, জাস্ট আমরা কী করলাম ওইখানে রেখে দিলাম। এবং আপনি কিন্তু অবশ্যই কম্পোজারটা ইনস্টল করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে কোডিনেটরকে ডাউনলোড করতে হয় এবং জ্যাম্প ফোল্ডার রাখতে হয়। এখানে আমি জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন করলাম, তার কারণ কি সবাই জানেন যে আমরা পিএসপি এইচটিডক্সের মধ্যে যে ফাইলগুলো আছে, আমাদের লোকাল সার্ভারে যে ফাইলগুলো আছে সেগুলো দেখতে হলে আমাকে কি করতে হয়, অবশ্যই জ্যাম্প সার্ভারটা ইনস্টল করতে হয়। মাইস্কোলটা ওপেন করার দরকার নেই, মাইস্কোল আমরা কাজ করতেছি না, পরবর্তীতে কাজ করবো তখন হবো। তো আমি এখানে লিখলাম, জাস্ট দেখি আমাদের কেমন, এটা লোকাল হোস্ট স্ল্যাশ সিআই মেবি, তাই না? এক্স্যাক্টলি রাইট, ওয়েলকাম টু কোর্ডিনেটর, এবং দ্য পেজ ইউ আর লুকিং ইজ বিং রিজনারেটলি ডাইনামিকলি বাই কোর্ডিনেটর। সো আমাদের কোর্ডিনেটরের যে পেজটা মানে ইন্ডেক্স পেজটা চলে আসছে, এবং এই পেজটা এক্সিকিউট হতে, মানে এই ফাইলগুলো এক্সিকিউট হয়ে এই ফাইলটা আসতে সময় লেগেছে দেখেন কত, 0.7703 সেকেন্ডস, তার মানে খুবই কম এবং খুব ফাস্ট। আর আমি ফার্স্টে বলেছিলাম, তাই না? এবং এই কোডটা কোথা থেকে আসলো, আমি কিন্তু একবার বিগিনারতে বলতেছি, হ্যাঁ এই কোডটা কোথা থেকে আসলো, আমরা কিন্তু যখন সিআই ইউজ করছি সেই কোন ফাইলটা নেই, আমরা জানি যে নর্মালি আমরা যখন পিএসপি কোড করি সে অটোমেটিক্যালি ইন্ডেক্স ডট পিএসপিটাকে সে এক্সিকিউট করে ফার্স্ট। তো আমি এখানে ইন্ডেক্স ডট পিএসপি ওপেন করলাম, এখানে কি আছে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, এবং সেটা কীভাবে কাজ করে, কোনটা কীভাবে কাজ করে সেটা বুঝবো, কোনো সমস্যা নেই। বাট ইন্ডেক্স ডট পিএসপি কিন্তু দেখেন আছে কি, এইগুলা রাইট, বাট এই পেজগুলো কিন্তু কোড যেগুলো হয় সেগুলো কিন্তু এই ইন্ডেক্স ডট পিএসপি কিন্তু নাই, তাহলে কোথা থেকে আসলো, কথা বুঝতে পারছি কোথা থেকে আসলো, আসলে এই ইন্ডেক্স ডট পিএসপি যেটা আছে সেটা আমরা কী সেটা আমরা পরে বুঝবো। আপাতত বুঝে গেলেন, নেন ইন্ডেক্স ডট পিএসপি ডিফাইন করে দিয়েছে সব কিছু, আপাতত বুঝে নেন এতটুকুই, পরবর্তীতে আমরা যখন আগাবো তখন স্টেপে সব বুঝে ফেলবো। তাহলে কোথা থেকে কোডটা আসলো, কোডটা আসলো অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে, এবং এমবিসি প্যাটার্ন যেটা বলছি এখানেই আছে, এমবিসি অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে এমবিসি প্যাটার্নটা আছে, সেখানে ভিউজের মধ্যে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফোল্ডার ওপেন করেন, কী আছে 403 ফরবাইড, তাই না, এইখানে আছে। তো এই যে এইচটিএমএল কোডটা আছে, এইচটিএমএল কোডটা কি ওপেন করেছে, অবশ্যই না, আমরা জানি যে আমাদের পিএসপি ফাইল ওপেন করেছে, তাহলে কোনটা,
তাহলে হচ্ছে ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ ডট পিএসএল ওপেন করে দেখি এটা কি আছে। এটাই আছে, ব্যাকগ্রাউন্ড কালার বডি H1 কোড ঠিক আছে, সব ঠিক আছে। এবং নিচে দেখলাম ওয়েলকাম টু কোঅর্ডিনেটর, দ্য পেজ ইউ আর লুকিং ইজ বিং জেনারেটেড ডাইনামিকলি কোডিং। তার মানে কি, এই পেজটা কিন্তু আমার এইখানে শো করছে, রাইট? আমি জানি যে অনেকেই বুঝতেছে না, মাথার বুদ্ধি চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই, পরবর্তী ভিডিও যখন আস্তে আস্তে দেখবেন তখন সব বুঝে যাবেন। তাহলে এই পেজটা আসলো কোথা থেকে, এই পেজটা, বাট আমার কিন্তু এই পেজটা ছিল কি, এইটার ভিতরে। তাহলে কীভাবে পেলো, তাই না? তাহলে পাওয়ার কথা না, ওইখানে ভিতরে কীভাবে পেলো? আমাদের সিআই দিয়েছে, আমি তো ইন্ডেক্স পিস পেপার কথা, বাট এটা পেলো কেন? এখন এইটা কেন পাইলো, এইটা বলার জন্যই আমরা আসলে বলে দিছি যে এখানে এমবিসি প্যাটার্নে চলে এবং রাউট সিস্টেমে চলে। রাউট কি, এমবিসি প্যাটার্ন কি, নতুন লাগতেছে, কোনো প্রবলেম নাই, সেটা নেক্সট টিউটোরিয়াল থেকে যখন আলাপ আলোচনা করবো তখন দেখবেন ইজিলি পারবেন। হ্যাঁ, তো আজকের টিউটোরিয়াল আমি বুঝলাম যে এমবিসি প্যাটার্নের ফ্রেমওয়ার্ক, দ্যাটস মিন কোঅর্ডিনেটরটা কি, কোঅর্ডিনেটর কীভাবে কাজ করে, এটা একটা ফ্রেমওয়ার্ক, এবং এটা কীভাবে রেজিস্টার করতে হয়, কীভাবে আমাদের সার্ভার রাখতে হয়, এবং কীভাবে আমাদের কোঅর্ডিনেটর যে মেইনলি ফ্রেমওয়ার্কটা আছে সেটা আমার ওয়েব পেজে প্রদর্শন করতে হয়, শো করতে হয়, রাইট? পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে এখানে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো কি, কোনটা কীভাবে কাজ করে, রাইট? তাহলে কী দাঁড়াচ্ছে, আমরা কোঅর্ডিনেটর নিয়ে শিখতেছি, এটা সবচেয়ে দাঁড়াচ্ছে ফাইনালে, তাই না? তো এখনও যারা যদি সাবস্ক্রাইব করেনি, যারা এখনই নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ আমি যখন কোঅর্ডিনেটরের টিউটোরিয়াল সেকেন্ড টিউটোরিয়াল আপলোড করবো, আপনি হয়তো অনলাইন থাকতে নাও পারেন বা আপনার হোমে অনেক সাবস্ক্রাইবার আছে আসতেও না পারে, তখন আপনার একটা বেল আইকনের নোটিফিকেশন যাবে যে লার্ন হান্টার আপলোড আ ভিডিও, তখন আপনি বুঝবেন যে আমি কোনো একটা ভিডিও আপলোড করেছি, তখন আপনি সেটা সাথে সাথে পেয়ে যাবেন। তো আই হোপ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কেমন হলো ভিডিও সেটা আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনার কমেন্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারবো যে আমার কতটুকু হয়ে ভালো হয়েছে, বা কারো উপকার লাগছে কি না, বা টিউটোরিয়ালটি সিরিজটি বানালে কেমন হবে, না বানালে ভালো হবে, বা আমার কোথাও ল্যাকিং আছে কি না সেটা বুঝতে পারবো। হ্যাঁ, তো এটা ছিল আমার ফেসবুক প্রোফাইল, যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন, আমি অনেকেরই হেল্প করি, আশা করি যে আমাকে নক করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করি হেল্প করার জন্য। তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন এবং সবসময় পাশে থাকবেন, এবং এখানে আপনি লেখেন লার্ন হান্টার নামে একটা গ্রুপ আছে আমার, লার্ন হান্টার, সেখানে আপনি অ্যাড হয়ে থাকতে পারেন। এটা আপাতত চালু করতেছি না, মানে গ্রুপে মেম্বার অ্যাড হচ্ছে, বাট যখন মেম্বার 100 উপর চলে যাবে তখন আর কি গ্রুপটা অ্যাক্টিভ করে নেবো, মানে পোস্টটা শুরু করবো। হ্যাঁ, সো এটা ছিল আমার গ্রুপ, এখানে অ্যাড হয়ে থাকবেন এবং গোল্যাঙের ছবি। আই হোপ আপনারা এনজয় করলেন এবং আমাকে অনুপ্রেরণা করে আমার টিউটোরিয়ালের সাথে থাকবেন, রিসেন্টলি ইজিলি বুঝতে পারবেন যে কোঅর্ডিনেটর কি, কোঅর্ডিনেটর কীভাবে কাজ করে, তার মানে আপনি একটা ফ্রেমওয়ার্কে জেনারেলি এক্সপার্ট হতে পারবেন না, কারণ কেউ ফার্স্টে এক্সপার্ট হতে পারে না, ফার্স্ট অফ অল মিডিয়াম লেভেলে চলে যেতে পারবেন, পরবর্তীতে যখন কোথাও জব করবেন তখন আস্তে আস্তে আপনি এক্সপার্ট লেভেলে চলে যাবেন নিজে থেকেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।